সৃষ্টির অপার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি সবটা। প্রাকৃতিক সৌন্দর্য এমন এক মহনীয় জিনিস যা দেখে বেঁচে থাকার ইচ্ছাটা হয়ে ওঠে আরেকটু প্রবল। ঝর্ণাকে ভালোবাসেন যারা, তারা নেশাগ্রস্তের মতো খুঁজতে থাকেন নতুন কোনো ঝর্ণা। আমাদের দেশের ঝর্ণাদের চরিত্র বিচিত্র, কেউ বয়ে চলেছে অসংখ্য বড় বড় পাথরের মাঝ দিয়ে, তো আবার কারো বিস্তৃতি এত বেশি যে তার সামনে দাঁড়িয়ে মনে পড়ে যায় নিজের ক্ষুদ্রতা। হ্যাঁ, আমাদের আজকের গন্তব্য সুদীর্ঘ লাংলক ঝর্ণা, আর সাথে থাকছে সাঙ্গুর তীর ঘেঁষে ক্যাম্পিং করার অসাধারণ এক অভিজ্ঞতার গল্প। আমাদের সাত পর্বের ভ্রমণের ধারাবাহিকতায় আজকে সর্বশেষ পর্ব। গত ছয়টি পর্বে আমরা আপনাদের যথাক্রমে দেখিয়েছি খৈয়াছড়া ঝর্ণার ভয়ঙ্কর সৌন্দর্য, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া লেক, সীতাকুণ্ডের বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়, সাজেকের অদেখা সৌন্দর্য, বান্দরবানের সবার প্রিয় কুমারী ঝর্ণা ও রেমাক্রি ফলস, এবং সর্বশেষ বাংলাদেশে উচ্চতার দিক দিয়ে অন্যতম লিখং ঝর্ণা। যারা ভিডিওগুলো এখনও দেখেননি, উপরের আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারে। তো উপভোগ করুন পুরো ভিডিওটি এবং সাথেই থাকুন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আলতো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে। আমাদের লাংলক যাত্রা মূলত শুরু হয়েছিল গতকাল লিখং থেকে গোধুলু বিকেলে রেমাক্রি ফেরার মাধ্যমে। রেমাক্রিতে এসে হালকা জিরিয়ে সাঙ্গু নদী ধরে রওনা হই আমাদের নতুন গন্তব্য বাঘের মুখ নামক স্থানে। ধীরে ধীরে সূর্য যেভাবে হেলে পড়েছে পাহাড়ের কোলে, ঠিক সেভাবে আমরাও ক্লান্ত শরীর নিয়ে হেলে পড়েছি নৌকার উপরে। সন্ধ্যা নামার আগেই আমরা পৌঁছাই আমাদের গন্তব্যে এবং প্রস্তুতি নেই সাঙ্গুর তীরে ক্যাম্পিংয়ের। একে তো ক্যাম্পিং, তাও আবার সেটা সাঙ্গুর তীরে, চিন্তা করতে পারেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিষয়টা আসলেই অনেক বেশি এক্সাইটিং ছিল। সেটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে রাতের উত্তম দাদার স্পেশাল বারবিকিউ। গতকাল সকালে যেতে হবে বহুল কাঙ্ক্ষিত লাংলক ঝর্ণায়, তাই রাত বেশি না করে ঘুমিয়ে যাই আর অপেক্ষায় থাকি পরদিন সকালের। আসসালামু আলাইকুম, আমি সাগর, ওয়েলকাম টু ওয়ান্ডারলাস্ট এক্সপার্টস। শুভ সকাল, এখন বাজে সকাল সাতটা আর আমাদের উদ্দেশ্য হচ্ছে লাংলক ঝর্ণা। রওনা হলাম আমরা লিলুকের ট্রেইলের উদ্দেশ্যে। শুধুমাত্র একটা পাহাড় উঠেই সেটা পেরিয়ে নিচে নামলেই দেখা মিলবে বান্দরবনের সুউচ্চ ঝর্ণা লিলুক বা লাংলকের। লিলুকের ট্রেলটা খুব একটা কঠিন বা বড় ট্রেল নয়। লাংলক ঝর্ণে যাওয়ার পথে পাহাড়ি গাছে জামুরা নিয়ে নিলাম, অনেক ছিল কিন্তু আমরা মানুষ ছিলাম মাত্র পাঁচজন গাইড দাদা সহ, এর জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি, বেশি কিছু নেইনি। তো এখন আমরা জাম্বুরাটা খাবো, দেখবো যে আসলে জাম্বুরাটা পাকা কিনা। পাহাড়ি জাম্বুরা একদম অর্গ্যানিক, কেমন হয় সেটা টেস্ট করে এখন আমরা দেখবো। জঙ্গলের পথ অতিক্রম করে
এখন আবার ডাউনহিলে যেতে হবে। এখান থেকে ঝর্ণাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ঝর্ণাটা না জানি কত বড় হবে। এখন আমরা ঝর্ণার কাছে যাব। চলুন তাহলে ঝর্ণার সৌন্দর্য আরো কাছ থেকে দেখে আসি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি! এটি হচ্ছে লাংলক ঝর্ণা। ঝর্ণার সামনে একটি পাথর, যেন প্রকৃতি তার নিজ দায়িত্বে পাথরটিকে সাজিয়ে রেখেছে ঝর্ণাটিকে উপভোগ করার জন্য। বান্দরবনের অন্যতম সর্বোচ্চ উঁচু ঝর্ণা লিলুক বা লাংলক। সিজনাল জলপ্রপাতের মধ্যে এই লাংলক হচ্ছে সবচেয়ে উঁচু ঝর্ণা। মারমা ভাষায় লাংলক অর্থ বাদুর। এই ঝর্ণার কাছাকাছি বাদুর গুহা থাকায় একে লাংলক ঝর্ণা বলে ডাকা হয়। অন্যদিকে এই ঝর্ণার পাহাড়ের গায়ে ফিঞ্চ প্রজাতির মতো পাখির বাসা থাকার কারণে স্থানীয় আদিবাসীরা একে ফিফি ক্লে বলেও অভিহিত করেন। অন্যদিকে লিলুক অর্থ ভাবনার পরি। ঝর্ণার পানি এত উঁচু থেকে পড়ে দেখে মনে হয় আকাশ থেকে পরি নেমে আসছে, যে কারণে একে লিলুক ঝর্ণাও বলে। সে যাই হোক ভাবার্থ, অন্যতম সবচেয়ে উঁচু ঝর্ণা এটাই হোক এর মর্মার্থ। অবশেষে থানচিতে এসে পৌঁছালাম। আসলে আমাদের এই ট্যুরটা অনেক সুন্দর এবং অনেক গোছালো হয়েছিল। আর একটি কথা, যার কথা না বললেই নয়, উনি হচ্ছেন আমাদের গাইড উত্তম দা। আসলে ওনার জন্যই এই ট্যুরটা এত সুন্দর গোছালো হয়েছিল। তার সাথে আসলে আপনারা যদি ট্যুরে না যান তাহলে তার মন মানসিকতা কিছুই বুঝতে পারবেন না। লোকটা অনেক মজার লোক এবং আমাদেরকে অনেক সুন্দর সার্ভিস দিয়েছে। আরেকটি কথা বলি, উনি শুধু গাইডই নন, উনি কিন্তু বোর্ডের সার্ভিসও দিয়ে থাকেন। তো আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলেই তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের এবারের পুরো সিরিজটি আপনাদের সামনে 7টি পর্বের মাধ্যমে তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করেছি। এই চেষ্টা সফল করতে এবং নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাতে পারে আপনার একটি সাবস্ক্রাইব। যাবার আগে একটি কথা না বললেই নয়, দয়া করে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না। সুস্থ ও সুন্দর ভ্রমণের জন্য প্রকৃতিকে সুস্থ রাখা আবশ্যক। আমরা জানি আপনি এ বিষয়ে সচেতন। আবার দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।